السلام عليكم سيد. وعليكم السلام. السلام বয়েজ শুনতে পাচ্ছ? হ্যালো বয়েজ, জি স্যার, শুনতে পাচ্ছ? তোমাদের জি স্যার, হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা দেখেছ? আমি অনেক ভয় বুঝতে বলেছিলাম হচ্ছে না এখানে টিপ তো হিসাব বিজ্ঞানের কি কথা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা দেখেছ? আছে বলে কন্টিনিউ না স্যার হিসাব বিজ্ঞানের আচ্ছা 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 বলো না স্যার দিচ্ছি আয় করো জন কত এই করো না স্যার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে হিসাব বিজ্ঞানের, কেউ দেখেছ? বয়েস তোমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট দেখো। অ্যাসাইনমেন্ট কিছু এটা
দেখতে পাচ্ছ স্ক্রিনে কোনো কিছু? জি স্যার। জি স্যার, এটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, এটা দেয়া হয়েছে, এটার স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নাও। অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নাও, এই অ্যাসাইনমেন্ট করে। আজকে হচ্ছে মঙ্গলবার, আগামী মঙ্গলবারের মধ্যে তোমাদের স্যার এটা আরেকবার দিবেন। দেখতে পাচ্ছ? জি স্যার। অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট নাও। জি স্যার, এখন নিচ্ছি। এই অ্যাসাইনমেন্ট করে আগামী মঙ্গলবার রাত 12টার মধ্যে আমার ইমেল অ্যাড্রেস দেখো, ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেসের স্ক্রিনশট নাও। ইমেল অ্যাড্রেসের স্ক্রিনশট নাও। স্ক্রিনশট দেখতে পাচ্ছ? সোহানুর রহমান সোহান, এখানে ইমেল করতে হবে আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবার রাত 12টার মধ্যে। আজকে 22 তারিখ, 29 তারিখ রাত 12টার মধ্যে ইমেল করতে হবে। ইমেল নাম্বারের স্ক্রিনশট নাও। দেখা হয়েছে? জি স্যার। ইমেল নাম্বারের স্ক্রিনশট নাও সবাই, ভালোভাবে। দেখা হয়েছে? আর তোমাদের জি স্যার। পরীক্ষায় পরীক্ষায় হিসাব বিজ্ঞানে খুব একটা ভালো হয়নি, নিশ্চয় দেখেছো তাই না? অ্যাসাইনমেন্টটা আরেকবার দেখো, যারা নতুন জয়েন করলা অ্যাসাইনমেন্টটা আরেকবার দেখো। এই অ্যাসাইনমেন্ট আগামী মঙ্গলবার, আজকে 22 তারিখ, 29 তারিখ রাত 12টার মধ্যে করে, রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট করে 20 তারিখ রাত 12টার মধ্যে ইমেল করতে হবে। 29 তারিখ রাত 12টার মধ্যে ইমেল করা লাগবে, এটা মনে রাখবা। ইমেল নাম্বার আমি একটু আগে দেখালাম, ইমেল নাম্বারটাও আরেকবার দেখো। ইমেল নাম্বার দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখেছি নিশ্চয়ই। তারপরে যে ব্যাপার, তোমাদের যে পরীক্ষা হয়েছিল কুইজ, সেখানে যেহেতু ভালো করনি, এই জন্য তোমাদের আরো পড়াশোনা বাড়াতে হবে। ভালো করনি মানে 6, 7, 8, 5, 4, 3 এরকমও পেয়েছো,
এজন্য পরীক্ষার জন্য আরো ভালো প্র্যাকটিস করতে হবে, না হলে তোমাদের হিসাব বিজ্ঞানে ভালো হবে না। কারণ এটা মুখস্থ বা বই থেকে বের করে দেখে দেখে ক্লিক করবা এরকম সাবজেক্ট না, এটা ক্যালকুলেশন করে লিখতে হয়। ক্যালকুলেশন করে ঠিকঠাক ভাবে লিখে দেখাবা, ঠিকভাবে ক্লিক করবা, তাহলেই বেশি পাওয়া যাবে। আরেকটা যেটা ব্যাপার, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা সিস্টেম, এখন থেকে তোমার অনলাইনেই এই ক্লাস চলাকালীন তোমাদের স্ক্রিনে প্রবলেম দেখাতে হবে। স্ক্রিনে প্রবলেম দেখিয়ে তারপর তোমরা সলভ করবা বাসায়, বাসায় সলভ করে তারপর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই অ্যাড্রেসে, ইমেল অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছ, সেই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে হবে। ইমেল নাম্বারে লক্ষ্য করবা যাতে নিজের নাম থাকে, উল্টা পাল্টা নাম দিয়ে পাঠালে তখন বোঝা যায় না যে এটা কার উত্তরপত্র। নেক্সট মঙ্গলবার তোমাদের জাবেদা পর্যন্ত যে চ্যাপ্টার আছে, তোমাদের 4, 5, 6 এই চ্যাপ্টারের উপরে একটা অনলাইনে ক্রিয়েটিভ একটা প্রশ্ন আমি দেখাবো নেক্সট মঙ্গলবার ফার্স্ট পিরিয়ডে, 4, 5, 6 চ্যাপ্টারের উপরে। মনে রাখবা, 4, 5, 6 চ্যাপ্টারের উপরে একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখানো হবে, সেটার উপরেই তোমরা পরীক্ষা দিয়ে ছবি উঠাবা। ছবি উঠিয়ে এখন যে ইমেল নাম্বার দেখতে পাচ্ছ এখানে সেন্ড করতে হবে। তাহলে আমি যা বললাম এতক্ষণ, আর এই পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার বা ফিডব্যাক, তোমাদের প্রস্তুতির উপরে যে মূল্যায়ন হবে, এই মূল্যায়ন সবগুলোই তোমার রেজাল্ট আকারে দেওয়া হবে। যেমন তোমাদের গ্রুপে একটা রেজাল্ট দেওয়া হয়েছে, স্যার কোনো নির্দিষ্ট টাইম আছে? হ্যাঁ, একটা ক্রিয়েটিভ আনসার করার জন্য 25 মিনিট টাইম, তো সেই হিসাবে অনলাইন ক্লাসে এসে আমি তোমাকে কোশ্চেন দেখালাম, স্ক্রিনশট নিলাম, নিয়ে উত্তর করলাম বাসায়, বাসায় উত্তর করে তুমি ছবি উঠালা, ছবি উঠিয়ে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই যে ইমেল অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে ক্লাস শেষ হওয়ার মধ্যে সেন্ড করতে হবে। তার মানে, মানে স্যার 40 মিনিটসের মধ্যে? হ্যাঁ, ক্লাস শুরু হলো তখন তোমার প্রশ্ন দেখালাম, প্রশ্নের স্ক্রিনশট নিলা, নিয়ে পাশে রাখলা, রাখার পর খাতায় উত্তর করলা, ছবি উঠালা, উঠিয়ে যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ এখানে ছবি উঠিয়ে সেন্ড করতে হবে 9টা 40-এর মধ্যে। 9টা 40-এর মধ্যে এসব যে মূল্যায়ন, এই মূল্যায়ন গুলোই তোমাদের প্রমোশন দেওয়ার সময় কাজে লাগবে। তোমরা যখন, স্যার এটার মধ্যে কি স্যার কোনো ফ্রন্ট পেজ বা এই যে মানে ওই পিডিএফ এর মাধ্যমে এগুলি পাঠাবো নাকি? এগুলো জরুরি না, জরুরি হচ্ছে ইমেল নাম্বারে তোমার যাতে নাম ঠিকঠাক থাকে, কলেজ নম্বর যাতে থাকে, পিডিএফ করো বা না করো, যদি যদি ছবি বোঝা যায় তাহলেই চলবে, ছবি বোঝা গেলেই চলবে। পরে তুমি এখন যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে 9টা 40-এর মধ্যে সেন্ড করতে হবে। তাহলে আমি এতক্ষণ যা বললাম, এটা কমল 15,204, কমল শুনতে পাচ্ছ?
यस স্যার। বলো, আমি এতক্ষণ যা বললাম সেগুলো কি কি? ক্লাস ক্লাস তোমাদের কিন্তু ক্লাসে উপস্থিতির উপরও 10% নম্বর আছে, এটাও খেয়াল রাখবা। ক্লাসে যারা উপস্থিত তারা 100 নম্বরের মধ্যে 10% পাবে ক্লাসে উপস্থিতির উপরে, এটাও খেয়াল রাখবা। তা কমল তুমি বলো, আমি এতক্ষণ যেটা যা বললাম সেটা সারমর্ম বলো। কমল শুনতে পাচ্ছ? কমল, দীপ্তি, 1520105, দীপ্তি শুনতে পাচ্ছ তুমি? দীপ্তি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? Yes, স্যার। বলো, আমি এতক্ষণ যা বললাম তার সারমর্ম কি? কি কি বললাম এটা বুঝিয়ে বলো তুমি। বলো, সোহানুর রহমান সোহান, 12926, 12926 শুনতে পাচ্ছ? জি স্যার। বলো, আমি এতক্ষণ যা বললাম সেই কথাগুলো সংক্ষেপে বলো তুমি। বলো, এতক্ষণ যা বললাম এই কথাগুলো সংক্ষেপে বলো। স্যার আমি বলবো, বলো, স্যার আগামী মঙ্গলবার স্যার আপনি অধ্যায় 4, 5, 6-এর উপর একটা ক্রিয়েটিভ কোশ্চেন অনলাইনে দিবেন, তো ওটা স্ক্রিনশট আমরা নিব। এরপরে স্ক্রিনশট নেয়ার পরে আমরা ওই ক্রিয়েটিভ কোশ্চেনটা সলভ করব। এরপর সলভ করার পরে 9:40-র মধ্যে আমরা ওইটা আপনাকে ইমেল করে দিব, আর ইমেলের ভিতর নাম আর কলেজ নম্বর ও মানে মাস্ট থাকতে হবে। হ্যাঁ, এতটুকু ভালো বলেছো, আর কি বললাম? এতটুকু বলা তোমার ভালো হয়েছে, আর কি বললাম বলো। এটা তো বললা তোমার প্রস্তুতির ব্যাপারে, তাই না? জি স্যার, আর জি কি স্যার। বললাম, আর কি বললাম? আর স্যার অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট আমি শুরুতে দেখালাম, জি স্যার। ওই অ্যাসাইনমেন্ট সলভ করে কবেকার মধ্যে ওটা মঙ্গলবারের মধ্যে পাঠিয়ে দেবো। স্যার অ্যাসাইনমেন্ট গুলো ছবি কি একটু গ্রুপের পার্ট দিবেন তাহলে একটু ইজি হয়। অ্যাসাইনমেন্ট তো তোমার আমি দেখালাম, স্ক্রিনশট নাওনি? স্যার স্যার আপাতত তখন আমি একটা ডিসকানেক্ট হয়ে গেছি। স্ক্রিনশট নেইনি। ইয়েস স্যার, স্যার আমি তখন ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, কে কে কথা বলতেছিল? হ্যাঁ, এটা 27 তারিখ রাত 12টার মধ্যে ইমেল করতে হবে। ইমেল নাম্বার যে কোনো স্যার দেখে বলো। স্যার ইমেলের একটু ইমেলটাও একটু দিলে ভালো হয়, আমি তখন ডিসকানেক্ট ছিলাম। আচ্ছা, ইমেল নাম্বার কেউ বলতে পারবা?
বলতে পারবা কেউ? স্যার আমি গ্রুপে দিয়ে দিয়েছি, স্যার হুম গ্রুপে স্যার দিয়ে দিয়েছি। হুম ভালো। তাহলে আগামী মঙ্গলবার ফার্স্ট পিরিয়ডে আমি 4, 5, 6 চ্যাপ্টারের উপরে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন তোমাদের দেখাবো, এটা মূল্যায়ন হিসাবে, তোমার প্রস্তুতি হিসাবে। তোমরা 9:40-এর মধ্যে সেন্ড করে দিবা, তাই না? কিন্তু স্যার 27 তারিখ থেকে তো পরীক্ষাই শুরু হবে। 27 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ওটার পরিবর্তে এইভাবে প্রস্তুতিমূলক যাচাই বাছাই হবে তোমার। 27 তারিখ থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল না, ওটার পরিবর্তে অনলাইনে এই সিস্টেমে কোনোদিন এমসিকিউ, কোনোদিন ক্রিয়েটিভ, এর উপরে অনলাইনে তোমাদের সলভ করে পাঠাতে হবে স্যার এটা কি সব সাবজেক্টের জন্য? সব সাবজেক্টের জন্য। হ্যাঁ, 27 তারিখে পরীক্ষা হবে না? হ্যাঁ স্যার, এরকম কোন ডেট পর্যন্ত এটা চলতে থাকবে? তুমি টেনে না ওঠা পর্যন্ত। আর যখন 27 তারিখে তার মানে স্যার পরীক্ষা হবে না? না, 27 তারিখ থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল ওইভাবে পরীক্ষা না হয়ে আমি এতক্ষণ যে বললাম, এই সিস্টেমে তোমাদের তোমরা বাসায় প্র্যাকটিস করে লিখে ছবি উঠিয়ে পাঠাতে হবে। ক্লিয়ার? এটা সব বিষয়ের ক্ষেত্রেই এই সিস্টেমে চলতে থাকবে। এই পরীক্ষাগুলোর ভিত্তিতেই তুমি প্রমোশন পাবে টেনে। এবং সব সাবজেক্টে একই সিস্টেমে এইভাবেই তোমাদের মূল্যায়ন করা হবে, সব সাবজেক্টের ক্ষেত্রেই এইভাবেই তোমাদের মূল্যায়ন করা হবে। ক্লিয়ার? এই ক্লিয়ার। কোনদিন মনে করো এমসিকিউ হবে, এমসিকিউ তোমার স্ক্রিনে দেখানো হবে, তুমি লিখলা একের খ, দুইয়ের খ, তিনের খ, চারের খ, পাঁচের খ, ছয়ের গ, এভাবে কারেক্ট আনসার লিখে এমসিকিউ এর ক্ষেত্রেও একই কায়দায় তুমি ছবি উঠিয়ে পাঠিয়ে দেবে। ক্লিয়ার? বয়েজ? আর কোনো প্রশ্ন আছে? আর এগুলো বুঝতে আর কারো কোনো কোয়েশ্চেন আছে যতক্ষণ আলোচনা করলাম? অ্যাসাইনমেন্টটা, অ্যাসাইনমেন্টটা দেখো, যারা পাওনি তারা আবার দেখো অ্যাসাইনমেন্ট। জি স্যার পাইছি এখন। স্যার এটা কি রচনার মতো লিখবো? এটা তোমার ইচ্ছা অনুযায়ী লিখবা। সেখানে তোমাকে কি লিখতে বলতেছে, যে হিসাব বিজ্ঞান মানুষের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এ সম্পর্কে একটি প্রতিবেদন লেখো, অনূর্ধ্ব 250 শব্দ। যেখানে ভূমিকা লিখবা, হিসাব বিজ্ঞানের ধারণা লিখবা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য লিখবা, হিসাব বিজ্ঞানের উৎপত্তি লিখবা, সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক লিখবা, হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ লিখবা, হিসাব বিজ্ঞান ও জবাবদিহিতা, যে নির্ধারিত কাজ কলামের মধ্যে যা আছে, নির্ধারিত কাজ কলামের মধ্যে যা আছে সেগুলো লিখবা। হিসাব বিজ্ঞান ও জবাবদিহিতা লিখবা, উপসংহার লিখবা। স্যার আমি উত্তম পেলাম না অতি উত্তম, এটা কিভাবে জানবো? সবই তোমার জানানো হবে, সবকিছুর উপরে, উপস্থিতির উপরে তোমার মার্কস আছে, অ্যাসাইনমেন্টের উপরে মার্কস আছে, অনলাইন যখন তুমি প্র্যাকটিস করে ছবি উঠিয়ে পাঠাবা তার উপরে মার্কস আছে, সবকিছুই তুমি জানতে পারবা। তোমাদের যে
পরীক্ষা হয়েছে, দেখবা যে তার একটা সামগ্রিক ফলাফলও তুমি কলেজের গ্রুপে পেয়ে যাবা, সামগ্রিক যে ফলাফল, ক্লিয়ার? কিন্তু আসল কথা হচ্ছে তোমাদের প্র্যাকটিস অনেক অনেক বাড়াতে হবে, না হলে যে কুইজে যেমন খারাপ করেছো এরকম খারাপই তোমাদের থেকে যাবে। তারপরে তোমাদের গ্রুপে তো এখন ইমেল নাম্বারটা আবার একজন দেখালো, তাই না? দেখাইছে, তারপরও আবার দেখো যাদের নাই তারা দেখে নাও ঠিকভাবে, ক্লাসে যারা উপস্থিত নাই তাদেরও জানিয়ে দিবে, তাদেরও জানিয়ে দিবে, আমরা যা যা আলোচনা করলাম সব জানাবে। আর হ্যাঁ বলো। হবে এগুলোর জন্য কি সিলেবাস থাকবে কোনো? কোন কোনগুলোর জন্য সিলেবাস? প্র্যাকটিস অবশ্যই 4-5-6 চ্যাপ্টার বললাম না একটু আগে, শোনোনি তুমি? স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তারপর আবার আসছি। 4-5-6 চ্যাপ্টার, এটা হচ্ছে সিলেবাস। চার পাঁচ স্যার শুধু একটা কোশ্চেন দিবেন, মানে সিকিউ হলে? হ্যাঁ, সিকিউ হলে একটা প্রশ্ন দেখানো হবে স্ক্রিনে। এখন যেমন খতিয়ানের নিয়মটা দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে স্ক্রিনে একটা কোশ্চেন দেখানো হবে, তারপর তোমরা স্ক্রিনশট নিয়ে বাসায় উত্তর করবা। উত্তর করে যে ইমেল অ্যাড্রেস দেখানো হয়েছে সেই ইমেল অ্যাড্রেসে 9:40 এর মধ্যে সেন্ড করতে হবে। যে ইমেল থেকে সেন্ড করবা লক্ষ্য রাখবা যেখানে তোমার নাম, কলেজ নম্বর, এগুলো যাতে ঠিকভাবে বোঝা যায়। অপরিচিত আননোন নাম ব্যবহার করবা না এখানে। স্যার এটার মাধ্যমে, স্যার এটার মাধ্যমে কি স্যার আমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা নেওয়া হবে? হ্যাঁ, এভাবেই চলবে সব বিষয়ে, দেখবা অনলাইনে ওই ক্লাসের সময় এমসিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন দেখানো হবে, এর ভিত্তিতে তোমাদের মূল্যায়ন হবে যে তোমরা কে কে টেনে ওঠার জন্য উপযুক্ত, এর ভিত্তিতে মূল্যায়ন হবে। স্যার আমাদের বার্ষিক পড়ানো হবে না? হ্যাঁ, বার্ষিকের ক্লাস গুলি কবে শুরু হবে? সবে শুরু হয়েছে, যে খতিয়ান দেখতে পাচ্ছ না, খতিয়ান যে দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, এটা সিলেবাস উল্টিয়ে দেখবা যেটা তোমার বার্ষিকের সিলেবাসের অংশ। সিলেবাস বই বের করেছো কোনোদিন? জি স্যার। দেখবা যে বার্ষিকে হিসাব বিজ্ঞানের সিলেবাস হচ্ছে অধ্যায় 6 পর্যন্ত, এখানে বার্ষিক, বার্ষিকে আরো বেশি। খতিয়ানের ব্যাপার দেখো এবার, জাবেদার পর খতিয়ান প্রস্তুত করা হবে, তার মানে যার জাবেদাতে প্রবলেম আছে সে খতিয়ান পারবে না। যেমন এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র শিখেই তুমি আস্তে আস্তে অনেক বড় বড় সূত্র শিখো, তাই না? তেমন আচ্ছা, সাদিক কিছু বলতে যাচ্ছ, ফারহান সাদিক? জি স্যার, আমাদের যে বইটা আছে স্যার, আমার বইয়ে খতিয়ান 79 পৃষ্ঠায় দেওয়া রয়েছে, বাট স্যার 79 পৃষ্ঠায় খতিয়ান নামে কোনো চ্যাপ্টারই নাই। তারপর যে সপ্তম অধ্যায়ে খতিয়ান বলা হয়েছে সেখানে কোনো, সেখানে ঠিক আমার খতিয়ানও না, এটা বাংলাদেশের শিল্প নামে একটা চ্যাপ্টার আছে। তাহলে তোমার বইটাতে প্রবলেম আছে, তোমার বইয়ে তাহলে প্রবলেম আছে। তুমি তারেক বই বাংলাদেশ, এটা কলেজে যে টেক্সটবুক স্টোর আছে সেখানে ফোন দিবা, দিয়ে এটা তুমি জানাবা যে তোমার বইটা কখন তুমি চেঞ্জ করে নিয়ে যাবা, ঠিক আছে? বইয়ের মধ্যে তো একটু কিছু জিনিস দাগ আছে, এখন তো ওরা দিবে ওই ক্ষেত্রে দিতে পারে, কারণ তোমার বইয়ের বেসিকই
ঠিক নাই, তোমার বাংলাদেশের শিল্প বলে হিসাব বিজ্ঞানের কোনো চ্যাপ্টার নাই, এই জন্য তোমাকে দিতে পারে। একবার তোমার কাছে ডিআরএমসি ক্যালেন্ডার অ্যাপসটা ইনস্টল করা আছে না? জি স্যার আছে, আর অফিসিয়ালটা আছে। জি স্যার আছে। ওখানে কর্মচারীদের তালিকার মধ্যে দেখবা আফজাল হোসেন নামে একজন আছে, টেক্সটবুকের দায়িত্বে, তার কাছে ফোন দিয়ে এটা জানাবে। তারপর উনি যখন আসতে বলবে তখন এসে তুমি চেঞ্জ করতে পারবা। ক্লিয়ার? জি স্যার। তারপরে এখানে যা বলা হচ্ছে, জাবেদায় যতগুলো হিসাব জড়িত থাকে প্রত্যেকটি হিসাবের জন্য পৃথক পৃথক খতিয়ান হিসাব প্রস্তুত করা হবে। তুমি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট পেয়েছো, তার জন্য নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব বলে একটা হিসাব হবে, আর বিক্রয় হিসাব বলে আর একটা হিসাব হবে। এই ব্যাপারটা এরকম যে তুমি বাইরে থেকে শপিং করে নিয়ে আসলা, নিয়ে আসার পর বাসায় কি সবগুলো জিনিস এক জায়গাতে রেখে দাও নাকি সাজিয়ে রাখো? সাজিয়ে রাখি। সাজিয়ে রাখো ঠিক তেমন। জাবেদায় যতগুলো হিসাব থাকবে সবগুলো হিসাব সাজিয়ে আলাদা আলাদা ভাবে লিখে দেখাতে হবে। কোন হিসাব মনে করো জাবেদায় যদি ডেবিট থাকে, ডেবিটে থাকলে খতিয়ানে উক্ত হিসাবে ডেবিটের পরিমাণ লিপিবদ্ধ করা হয়। মনে করো একটা জাবেদায় আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে নগদান হিসাব নামে একটা হিসাব তৈরি হবে যার ডেবিটে টাকার পরিমাণ লিখে দিবা। নগদান হিসাব নামে একটা হিসাব তৈরি হবে যার ডেবিটে টাকার পরিমাণ লিখবা। এবং কোন হিসাব জাবেদায় ক্রেডিটে থাকলে খতিয়ানে উক্ত হিসাবে ক্রেডিটে পরিমাণ লিপিবদ্ধ করা হবে। যেমন আমি যে উদাহরণ দিলাম সেখানে বিক্রয় হিসাব ক্রেডিট আছে, তাহলে বিক্রয় হিসাবের ঘর টেনে তুমি ক্রেডিটে টাকার পরিমাণ লিখবা। উদাহরণস্বরূপ ধরি এখানে একটা লেনদেনের উদাহরণ আছে, কোনো জাবেদায় বেতন হিসাব ডেবিট আছে মনে করো, আর নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে খতিয়ানে বেতন হিসাবে ডেবিটে পরিমাণ লিপিবদ্ধ করা হবে, কেননা বেতন হিসাব জাবেদায় ডেবিট আছে। পুনরায় নগদান হিসাবে ক্রেডিটে পরিমাণ লিপিবদ্ধ করা হবে, কেননা জাবেদায় নগদান হিসাব ক্রেডিট আছে। এভাবে লিপিবদ্ধকরণের পর সংশ্লিষ্ট মাসের শেষে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এভাবে লিখবা উদ্বৃত্ত মানে যোগ বিয়োগ করে একটা ফলাফল নির্ণয় করবা। নগদান হিসাবে এভাবে লিখলা, লেখার পরে মনে করো দেখা যাচ্ছে যে নগদান হিসাবে ডেবিটে আছে 1 লাখ আর ক্রেডিটে আছে 20,000, তখন উত্তর কত টাকা হবে? এখানে বিয়োগফলটাই হবে উত্তর। ডেবিটে আছে 1 লাখ, ক্রেডিটে আছে 20,000, তাহলে উত্তর কত বলবা? 80,000 টাকা হবে উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে তোমার কোন হিসাবের বেশি দিক থেকে কম দিকের বিয়োগফল। কোন হিসাব ডেবিটে আছে মনে করো 40,000, ক্রেডিটে আছে 10,000, তখন উদ্বৃত্ত কত হবে একজন বলো? ডেবিটে আছে 40,000, ক্রেডিটে আছে 10,000, তাহলে উদ্বৃত্ত কত হবে? উদ্বৃত্ত হবে 30,000। 30,000, এটাই হবে, এটাকে বলে উদ্বৃত্ত। তোমার ফলাফল যেটা, তুমি বাসা থেকে 200 টাকা নিয়ে বের হলা, 50 টাকা খরচ হলো, 50 টাকা তোমার নাই, তাহলে এখন কত আছে? 50 টাকা নাই, তাহলে এখন কত আছে? এখন যে 150 টাকা আছে এটাই হচ্ছে উদ্বৃত্ত। এভাবেই উদ্বৃত্ত নির্ণয় করা হবে। তাহলে আমি এই যে খতিয়ান নিয়ে যা বললাম এটার ব্যাপারে যে কোনো একজন বলো যে খতিয়ানের ব্যাপারটা কি। যে কোনো একজন বলো যে খতিয়ানের ব্যাপারটা কি।
যা বললাম তার সার। খতিয়ান হচ্ছে জাবেদাকে বিভিন্ন বইয়ে লিপিবদ্ধ করা, সাজিয়ে রাখা, তাই না? জি স্যার। কয়টা খতিয়ান তৈরি হবে এটা নির্ভর করবে তোমার জাবেদা যতগুলো আছে তার উপরে। জাবেদাই যতগুলো হিসাব আছে, যেমন তোমরা এখন 19 জন উপস্থিত আছো, তাহলে এই 19 জনের নামে আলাদা আলাদা হিসাব তৈরি হবে যে কে কে ক্লাস করলো এখন আর কে কে ফাঁকি দিল, তাদের একটা হিসাব তৈরি হবে, তাই না? কিছুক্ষণ পরে যখন আমি স্ক্রিনশট দিয়ে দিব তখনই বোঝা যাবে যে কে কে ক্লাসে উপস্থিত ছিল আর কে কে ছিল না, তখনই বোঝা যাবে যে কে কে ফাঁকি দিল আর কে কে অ্যাটেন্টিভ স্টুডেন্ট। তারপর খতিয়ান তৈরির সময় কিছু বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, কোন হিসাবে জাবেদায় কয়েকবার থাকলেও একটি খতিয়ান প্রস্তুত করা হবে। মনে করো নকদান হিসাবটা জাবেদায় 5 বার আছে, কিন্তু খতিয়ান হবে কয়বার? খতিয়ান একটিই হবে। ঠিক যেমন তোমার সাথে আমার দিনে 4 বার দেখা হলে তুমি কি 4 জন ব্যক্তি হয়ে গেলা না একজন? একজন ঠিক তেমন একবারই খতিয়ান তৈরি করা হবে, আর সঠিক জাবেদা না হলে সঠিক খতিয়ান প্রস্তুত করা সম্ভব নয়। যাদের জাবেদাতে কোনো ভুল আছে এখন তারা প্রত্যেক চ্যাপ্টারে গিয়ে হোঁচট খাবে। জাবেদা চ্যাপ্টার ঠিক না হলে খতিয়ান পারবে না, পরবর্তীতে যত চ্যাপ্টার আছে সবগুলোতে আমাদের প্রবলেম হবে। এইভাবে আমাদের আলোচনা আরো চলতে থাকবে, আলোচনা চলতে থাকবে। তোমাদের বিশেষ কোনো কোয়েশ্চেন থাকলে বলো। বয়েজ কোনো বিশেষ কোয়েশ্চেন আছে কারো? স্যার, জাবেদা নিয়ে কোশ্চেন করতে পারবো? হ্যাঁ বলো। স্যার।